ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি হিমাদ্রি, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির খবর। রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি ছাত্রাবাসে সহকারী সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো এখানে মোট শূন্য পদ কতগুলো আছে, আবেদনের লাস্ট ডেট, যোগ্যতা, বয়স সহ বিস্তারিত তথ্য। তাই ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আর নিয়মিত সরকারি চাকরি, সরকারি প্রকল্প আর নিত্য নতুন সব ধরনের আপডেট পাওয়ার জন্য পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। অনস্ক্রিনে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ, যেটা রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি বেলুড় মঠ থেকে প্রকাশিত হয়েছে 3/5/2023 তারিখে। ওপরে ওয়েবসাইট দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। তো এখানে কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে, রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমিতে সহকারী সহায়ক পোস্টে নিয়োগ করা হবে, মানে অ্যাসিস্ট্যান্ট হেল্পার পদে নিয়োগ করা হবে। এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে পুরুষ প্রার্থীদের থেকে আবেদনপত্র গ্রহণ করার জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে শুধুমাত্র জেনারেল প্রার্থীরাই আবেদন করতে পারবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে, বয়স হিসাব করাবে 1/1/2023 অনুযায়ী। যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস, মানে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের অফলাইনে আবেদন করতে হবে। তোমাদের একটা সাদা কাগজে একটা আবেদন পত্র লিখতে হবে, তার সাথে তোমাদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস, মানে তোমাদের কোয়ালিফিকেশান, যতদূর তোমরা পড়াশোনা করেছো, তার মার্কশিট, সার্টিফিকেট, তোমাদের আইডেন্টি কার্ডের জেরক্স, আধার কার্ড, ভোটার কার্ড হোক, যে কোনো একটা, সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এই আবেদনপত্রের সাথে অ্যাটাচ করতে হবে। তারপর একটা খামের মধ্যে ভরতে হবে। ভরে তোমাদের রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি নরেন্দ্রপুর কলকাতা 700103 এই ঠিকানাতে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে বিজ্ঞাপন প্রকাশ হওয়ার 15 দিনের মধ্যে, মানে 3/5/2023 তারিখে বিজ্ঞাপনটা প্রকাশিত হয়েছে, তার থেকে 15 দিনের মধ্যে তোমাদের আবেদনপত্রটা জমা দিতে হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো তারা কিন্তু তাড়াতাড়ি আবেদনটা করো, টাইম কিন্তু খুব কম আছে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে, খবরটা ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। ধন্যবাদ।